মাহাদি যিনি আসবেন তিনি কোন বংশ হবেন বলেন না কেন কথা কইতে পারে না কোরআশ বংশ নবীজির বংশের ফাতেমা রাজ তোলানহার বংশে হবে নাম কি হবে নাম কি হবে বাবার নাম কি হবে তাহলে এখন আপনি কেউ যদি নিজেকে ইমাম মোহাম্মদ দাবি ইমাম মেহেদি দাবি করে তাহলে তার ব্যাপারে আপনি এই খোঁজটা নেবেন না যেদিকেও বলে যে আমি ইমাম মেহেদি তাহলে তার ব্যাপারে খোঁজ নেবেন যে তোমার বংশটা কি দেখি ঠিক আছে না নাম নাইলে বানাইতে পারে বাপের নাম নাইলে পাল্টাইতে পারে কিন্তু বংশ তো পাল্টাইতে পারবে না পারবে পারবে না এই জন্য মির্জা গোলাম কাদিয়ানি যখন নিজেকে ইমাম মেহেদি দাবি করছে তো আমরা একটু দেখে লই তার নাম কি তার বাপের নাম কি তার বংশটা কি দেখে লই করিম সাল্লামের নামে ইমাম মাহাদির নাম হবে রসুল করিম সাল্লাহামের পিতার নামে ইমাম মাহাদির পিতার নাম হবে রসুল করিম সাল্লাহ আলসালামের মাতার নামে ইমাম মাহাদির মাতার নাম হবে এই কথা সমাজে প্রচলিত আছে কিন্তু হাদিসে এই কথা নাই যে হাদিসটির উল্লেখ করা হয় সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ইওয়াতেও ওয়াতেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইওয়াতেও ইসমুহু ইসমুহ ইসমি ও ইসমু আবিহি ইসমু আবি যে যিনি ইমাম মাহাদি হবেন তার পিতার নাম তার নাম আমার নামের ন্যায় হবে হুবুহু হবে কথা আল্লাহ রসুলসাল্লুসাল্লাম বলেন নেই এবং তার পিতা পিতার নাম আমার পিতার নামের মতো হবে সেখানে আবার মাতার নামেরও উল্লেখ নেই যেটা সমাজে গল্প আকারে প্রচলিত আছে কিন্তু মজার ব্যাপার হলো যে এই এইভাবেই এই নামে একবার একজন ইমাম মাহিদি দাবি করেছিলেন যার মায়ের নাম ছিল আমেনা বাবার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লা বিন মোহাম্মদ নামে এক ব্যক্তি তিনি ইমাম মাহাদি দাবি করেছিলেন এবং তিনি কাবা ঘরে গিয়েও যেভাবে হাদিসের উল্লেখ আছে সেভাবে গিয়ে তিনি কাহতানি তিনি গিয়ে কাবা ঘরে গিয়ে দখল নিয়েছিল এবং মানুষের সামনে তিনি নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেছিলেন কিন্তু আরব সরকার তৎকালীন আরব সরকার তাকে নিশ্চিহ্ন করে দিয়েছিল তার সঙ্গী দলবল সহ তাদেরকে ধরে ফেলেছিল আটক করা হয়েছিল তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তো কথা হলো যে আপনারা তো তাকেও মানেন নেই আপনারা এই কথা বলেন যে উনি ঠিক ইমাম মাহাদি ছিলেন মারা গেছেন ঠিক আছে আমরা তার অনুসারে কেউ বলে কথা আসল কথা যে নামের সাথে হুবহু নাম হবে এই কথাও যেভাবে আল্লাহ রসুল সাল্লা বলেন নাই আর ঠিক একইভাবে কেউ দাবি করলেও আপনারা কিন্তু মানতে রাজি না আসল বিষয় হলো হজরত ইমাম মাহাদি আলাহ সালামের সাথে রসুলের করিম সাল্লা সালামের একটা সাদৃশ্য হবে এবং সেই সাদৃশ্যটা হলো আধ্যাত্মিক সাদৃশ্য সেই যে একজন সত্যিকার বলিষ্ঠ পিতা তার যেভাবে একজন বলিষ্ঠ সন্তান হয় ঠিক একইভাবে আধ্যাত্মিকভাবে এ জগতে শ্রেষ্ঠ নবী সাল্লাহ সাল্লাম তার যিনি আধ্যাত্মিক সন্তান হবেন তিনি অন্যদের তুলনায় শ্রেষ্ঠ হবেন তো এই এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বোঝানোর চেষ্টা করেছেন আমি আর একটা মিনিটের ভিতরে শেষ করে দিতে চাই মহানবী সাল্লি সালাম অনেক ক্ষেত্রেই তিনি তার এই কথাগুলোর ব্যাখ্যা দিয়েছেন একবার রসুল করিম সাল্লু সালাম সাহাবিদের সামনে বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমাকে দুধের পেয়ালা দেওয়া হয়েছে আর আমি সেখান থেকে অনেক দুধ পান করেছি তো এরপর আমার স্বপ্ন ভেঙে গেছে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনি যে স্বপ্ন দেখেছেন এটার কি অর্থ আল্লাহ রসুল সাল্লু আসলাম বললেন জ্ঞান তো রসুল করিম সাল্লাহ আলু আসলাম কখনও কখনো ব্যাখ্যা করে দিয়েছেন কখনো ব্যাখ্যা করে দেন নেই কখনো ব্যাখ্যা করে দিয়েছেন এই কারণে যেন উম্মতের জন্য সহজ হয় আবার ব্যাখ্যা কখনো কখনো করেননি কেননা উম্মতকে সুযোগ দিয়েছেন যে তোমরা মাথা খাটাও নিজেরা চিন্তা ভাবনা করো সব যদি তোমাদের গালে তুলে দেয় তাহলে তোমরা কি করলা তো আমার মনে হয় আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে জোজাকুমুল্লা